সত্যি কথা কথি কি দোস্ত, তোমাকে ওর বাড়ির হাল দেখে কিন্তু আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এই যে তোমার বেটা বেটার বউ বাইরে চলে গেল, তোমরা দুইজন এখন একা, তোমাদের সময় কাটবে কিরম করে? নাতি পুতি থাকলে তাও তাগরের সাথে খেলাধুলা করে খুনসুটি করে সময়টা কাটতো। তাহলেই বোঝো কি সুখে আছি আমরা। হ্যাঁ, আমার কিসের অভাব নাই, কত সাত করে বেটারে বিয়ে দিলাম, এই কি তার প্রতিদান? তোমাদের দুইজনের জন্য সত্যি আমার খুব দুঃখ হচ্ছে। আমাক আমাক যদি কেউ তোমাদের এই বাড়িতে একদিনের জন্য থাকতে কয়, আমার তো মনে হয় আমি পাগল হয়ে যাব। আপনার দোস্ত এখন আফসোস করতেছে, আমি যে তাকে এত করে কইলাম যে শিক্ষিত বউ ঘরে আনো না, তো তখন তো শুনলো না, তখন বড় বড় ভাষণ দিল, শিক্ষিত মা, শিক্ষিত সন্তান, শিক্ষিত জাতি। এখন বোঝো কিরমের শিক্ষিত সন্তান তোমাকে উপহার দিচ্ছে। আমি কি অন্যায় কিছু কইছিলাম কদু? তুমি কও তো, বড় বড় বিদ্যান মেয়েরা যারা চাকরি করে তারা কি সন্তানের মা হচ্ছে না? আমার কাছে অনেক উদাহরণ আছে, তোমার বেটার বউয়ের চাইতে অনেক বড় বড় বিদ্যান বড় চাকরি করনেওয়ালা মেয়েরা একাধিক সন্তান জন্ম দিয়ে সব দিক সামাল দিচ্ছে। দোস্ত তোমার কথা 100-এর 100 ঠিক, কিন্তু সন্তান লেওয়ার তো আকাঙ্ক্ষাটা থাকা লাগবে। এই যে খালি হাত পায়, বুঝলে, খালি হাত পায়ে চলা একটা মানুষের নেশা। এই যে দুইজন সাইকেল নিয়ে বাড়া চলে গেল, যদি একটা সন্তান থাকতো তাহলে তোর এটা সম্ভব হতো না, বুঝছাও? অন্তত পক্ষে এইটুকু স্যাক্রিফাইস তো তারে করা লাগতো। আমরা তো তাগারে এটাও কইছিলাম যে খালি সন্তান জন্ম দিয়ে আমাকে দিয়ে দাও, তারপর তোমরা যেরকম করে সাইকেলে চড়ে বেড়াচ্ছিলে তেমনি করে চড়ো, তো তা কি শুনলো নাকি? তাই না তারার বাপ? মমতাজ বেগম, দোষ তো তোমারও, আমি তো কইছিলাম আরও দুই একটা সন্তান গ্রহণ করি, তুমি তো মানলে না, কথাই শুনলে না। আকাশের তারা হাতে পায়া একেবারে আল্লাহ দিয়ে আটখানা, আজকে যদি আর 5টা সন্তান থাকতো তাহলে পরে কি এই নাতি নাতি করে তাগারের তেল দেওয়া লাগতো পায়? যেটা হয় নাই সেটা নিয়ে আর দুঃখ করে লাভ নাই। শোনো, এখন থেকে তোমরা তাকে ভালো মতো চাপ দাও, আর ভাবি আপনার বৌমাকে একটু ভালো করে বুঝাও, এভাবে তো জীবন চলে না, এর নাম তো সংসার না। আচ্ছা কও তো, আমার তো বয়স হয়ে যাচ্ছে, নাতি নাতনি রে নিয়ে সাদ আল্লাদ করার বয়স কি আমার উঠে আসবি? হ্যাঁ, কয়দিন পরে এই শরীরে রোগ শোক দেখা দিবে, তখন কিসের নাতি কিসের পুতি? মাঝে মাঝে এমন রাগ হয় মনে হয় বেটারে একেবারে ত্যায্য করে দিয়ে বাড়িতে বাইর করে দিই। আচ্ছা তুমি ল্যাপটেনে যাবে না? বারবার একই কথা কয় না তো, কত দিন রাগের চোটে সব মাথায় উঠে গেছে,